করোনা ভাইরাসের টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একই ধারাবাহিকতায় বাড়ছে প্রাণহানিও। আর তাই সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। সংকটের এই সময় আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই আপনারা আপনাদের প্রয়োজনীয় স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেতে পারেন করোনা হেল্প ডেস্কের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জুলহা জুবাইর আপনাদের সাথে আছি এবং সরাসরি আপনারা ফোন করতে পারেন কিংবা যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশু বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সাথে আমাদের একজন ফ্রন্টলাইনার আজ যুক্ত হচ্ছেন, যিনি করোনা আক্রান্ত হয়েছেন, যদিও আনন্দের এবং আশার বাণী হচ্ছে তিনি সুস্থ হয়ে আরও একবার কর্মক্ষেত্রে যোগদান করেছেন, যেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। যুক্ত হচ্ছেন আমাদের সাথে আজ অতিথি হিসাবে খাদিজা আক্তার শিমু, সহযোগী প্রযোজক একাত্তর টেলিভিশন। শিমু, আপনাকে স্বাগত করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে। আপনি আমাদের সাথে থাকবেন, আপনার কাছ থেকে আমরা আপনার আক্রান্ত হওয়ার যেই যুদ্ধ বা যেই সংগ্রাম আক্রান্ত হওয়ার পর থেকে তার অভিজ্ঞতাগুলো জানতে চাইব। গত 24 ঘন্টায় চোখ রাখতে চাই যেখানে করোনা ভাইরাসে দেশে আরও প্রাণ গেল 55 জনের, এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন 2,151 জন। গেল 24 ঘন্টায় COVID-19 রোগী শনাক্ত হয়েছেন 3,027 জন, পরীক্ষা হয়েছে 13,173টি, শনাক্তের হার 22.89%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1,68,645 জন। একদিনে 1,953 জন সহ মোট সুস্থ হয়েছেন 78,102 জন। বাদ পড়া ঝরে পড়া শিশুদের তালিকাভুক্ত করে টিকাদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বাদ পড়া ঝরে পড়া 15 থেকে 49 বছর বয়সী নারীদেরকেও তালিকাভুক্ত করে তাদের টিডি টিকাদান নিশ্চিত করা হচ্ছে। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন এবং এ পর্যন্ত 2,151 জন। দর্শক, এই বাস্তবতা আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান, যারা যেখানেই যাবেন একটু সচেতন থাকবেন, নিরাপত্তার জন্য যা যা করণীয় তা অবশ্যই করবেন। একটু খাদিজা আক্তার শিমুর কাছে আমরা যেতে চাই। শিমু, আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আক্রান্ত হয়েছেন, স্বাভাবিকভাবে এই সময়টা আমাদের ঘরে বসে থাকবার কোনো সুযোগ নেই, একটু আপনার কাছ থেকে জানতে চাই কবে কিভাবে আপনার মনে হলো যে আপনার অবশ্যই COVID-19 টেস্ট আসলে করানো উচিত? অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে ডাকার জন্য, আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যেটা হয়েছিল শেষ যেদিন আমি মার্চের দশ তারিখ আমি রাতের বেলা প্রচন্ড মাথা ব্যথা ফিল করি এবং মাথা ব্যথা সারা শরীর ব্যথা, মাইগ্রেনের ব্যথা। তো আমি মাইগ্রেনের ব্যথার জন্য যেই নর্মাল যেই মেডিসিনটা নেই ওই মেডিসিনই খেলাম, খাওয়াতেও কাজ হচ্ছিল না। সকাল দেখা গেছে যে সকাল 10টা বাজার সাথে সাথেই আমার ভয়ঙ্কর রকম জ্বর, সাথে বমি এবং হচ্ছিল সারা শরীর ব্যথা। এবং এই ব্যথা হওয়ার সাথে সাথে আমি হেল্প ডেস্ক, আমাদের বিজেসি সদস্যদের জন্য বরাদ্দ করা হয়েছে যে অলওয়েলের ডাক্তার আমাদেরকে দেখাশোনা করছেন, ওখানে তুষার ভাইকে ফোন করলাম। তুষার ভাই আমাকে সাথে সাথে মেডিসিন দিল। দেওয়ার পরে প্রথম 3 দিন মানে মোটেও অভিজ্ঞতা ভালো ছিল না। প্রথম 3 দিন খুব খারাপ ছিল শরীর। প্রথম 3 দিন প্রচন্ড শরীর ব্যথা, সাথে শ্বাসকষ্ট, বমি, জ্বর। কিন্তু 3 দিন পরে আমার মনে হলো না, যে মনে হলো এরকম যে নর্মাল ফ্লুতে মনে হচ্ছিল যে এর চেয়ে বেশি কষ্ট হয় নর্মাল ফ্লুতে। আর করোনা তখন আর আমার কাছে কিছুই মনে হলো না যে এটা আরো বেশি সাফার করতে হবে। এটার একটা বড় একটা বাজে দিক যেটা, যে এই সময়টা খুব একা থাকতে হয়। স্বাভাবিক আমরা ফ্যামিলিতে যেটা করি যে কেউ একজন অসুস্থ যদি হই সেই ক্ষেত্রে আমরা চাই যে মা পাশে থাকুক, একটু হাত বুলাই দিক, কেউ ওষুধটা এনে দিক, খাওয়াই দিবে, কেউ একটু রান্না বান্না করে দিবে, এরকম। কিন্তু এই সময়টা পুরাটাই একা থাকতে হয়। এই যে সাহসিকতা বা এই মানসিক ভাবে এইভাবে মানে 16 দিন হোক 20 দিন হোক নিজেকে একা রেখে নিজের সমস্ত কাজ নিজের করে সুস্থ হওয়া, এই মনোবলটা যদি থাকে তাহলে আমার মনে হয় করোনাকে জয় করা সম্ভব। ধন্যবাদ শিমু, খুব সুন্দর করে আপনি বলছিলেন সাহসিকতা ধরে রাখবার কথা। তবে একটা বাস্তবতা আপনাকে মনে করিয়ে দিই, গণমাধ্যম কর্মী হিসাবে কিন্তু আমাদের মানসিকভাবে এই প্রস্তুতিটা সবসময় থাকে যে কোনো সময় আমাকে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়। নিজে আক্রান্ত হয়েছেন ঠিক আছে, কিন্তু পরিবারের জন্য যখন নিজে হুমকি হয়ে দাঁড়িয়েছেন তখন আসলে সময়টা কেমন ছিল?
বাড়ি যখন গেলাম, আমি 20 দিনের দিন বাড়ি ফিরলাম, 20 দিন পরে বাড়ি ফেরার পরে ঠিক 4 দিনের দিন আমার মেয়ে এফেক্টেড হয়, আমার যমজ দুইটা বেবি, ওদের বয়স 8 বছর, ওদের একজন এফেক্টেড হয়। তখন আমি ওকে, যে এফেক্টেড ছিল তাকে নিয়ে আমি আলাদা হয়ে যাই এবং আর বাকি দুই বেবি যারা ওদেরকে আলাদা একদম আইসোলেশনে করে দিই। এবং এতদিন পরে বাচ্চারা যে আমাকে ফিরে পেয়েছে, মানে ওদের তো আনন্দের সীমাই ছিল না আর আমার তো নাই, কিন্তু যখন দেখলাম আমার মেয়ে এফেক্টেড হয়েছে, ও কিভাবে হলো আমি নিজেও জানি না। আমি নেগেটিভ হওয়ার পরে পুরো 21 দিন পরে বাসায় ফিরেছি, তারপরেও আমার মেয়ে এফেক্টেড হয়েছে। তো ওকে নিয়েও যুদ্ধ করলাম এরকম আরো 16 দিন 18 দিন, এখন ও সুস্থ আছে। অসংখ্য ধন্যবাদ সীমা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার অভিজ্ঞতাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের এই আয়োজনে আমরা যারা এই মুহূর্তে যে কোনো ধরনের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেতে চান তাদের যুক্ত করেই, তাই সেই বরাদ দিয়ে সেই ধারাবাহিকতা একজন কলার আছেন আমাদের সাথে, সরাসরি কলারকে যুক্ত করে নিতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাথী রাজশাহী থেকে বলছি। জি, আমার বাবুর জন্য ফোন করেছি। আমার বাবুর বয়স 2 বছর 9 মাস। জি, আমার বাবুর 1 মাস আগে প্রায় গলা বসে গেছিল, তারপরে সেটা ভালো হয়নি, মানে পুরোপুরি ভালো হয়নি, এখনো কথা বললে সেই শব্দটা পাওয়া যায় আর ঘুম থেকে উঠলে মনে হয় যে একটু বেশি, ঘুম থেকে আসলে একটু মনে হয় তা বেড়ে গেছে। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন শেষ কথাটা, উনি কি বলেছিলেন, কি ঘুম থেকে উঠলে গলার কণ্ঠস্বরটা একটু মনে হয় বেশি বসে গেছে, গলা ভাঙা বা বসা। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শিশুদের যে শ্বাসতন্ত্র বা শ্বাসনালী সেটা কিন্তু বড়দের চেয়ে আর একটু সরু, এবং সেই সরু যে গলা দিয়ে যখন আমরা কোনো বাতাস আমরা প্রতিদিন বলছি তখন কিন্তু এক ধরনের শব্দ হয়। আমরা যদি বাঁশির কথা চিন্তা করি, বাঁশির মধ্য দিয়ে যখন বাতাস যায় শব্দ হয়, ছোট শিশুদের যেহেতু শ্বাসতন্ত্র একটু বেশি সংবেদনশীল, এবং আমরা জানি যে ছোট শিশুদের কিন্তু যে কোনো ভাইরাস, শুধুমাত্র যে করোনা বা এটা নয়, যে কোনো ভাইরাস, রেসপিরেটরি সিনসেটিয়াল ভাইরাস বা অন্য ধরনের ভাইরাস হয়েছে, সেটা কিন্তু এই বয়সে খুব বেশি হয়। এই ধরনের ভাইরাস যখন আক্রান্ত পরে একটা শ্বাসনালীতে একটু প্রদাহ তৈরি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রদাহগুলি অনেক দিন পর্যন্ত থেকে যায়, তখন এই শব্দটা আসলে হতে পারে। আবার যদি পরিবারে কারো অ্যালার্জি থাকে, আমরা প্রতিদিন বলছি, সেই তখন কিন্তু একটা শব্দ হতে পারে। সুতরাং আপনি যেটা করবেন, আমরা প্রতিদিন বলছি, অ্যালার্জি থেকে দূরে থাকার যে জিনিসগুলো, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ধুলাবালি থেকে দূরে থাকা এবং বদ্ধ ঘরে না থাকা, অ্যালার্জি জাতীয় খাবার থেকে থাকে দূরে রাখা, এবং প্রতিদিন গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং যাদের অনেকে দেখা যায় পারফিউমের কিংবা প্রসাধনীর সমস্যা হয়, সেই কোনোটা যদি অ্যালার্জি থাকে, কোনো পাউডার কোনো লোশন, সেটা থেকে দূরে রাখবেন। গরমে কিন্তু তেল দিবেন না, সেটাও খেয়াল রাখবেন, এবং তার সামনে যেন কেউ ধূমপান না করে, মশার কয়েল না জানেন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এই সময় আপনি যেটা করবেন, যদি গলায় শব্দ হয় তাহলে আমরা সালবিডামল যেমন সিরাপ, রোডিল বা সালটোলিন বিভিন্ন নামে পাওয়া যায়, এই বয়সে আপনি 1/2 চামচ করে দিনে 3 বার 10-15 দিন একটু দেন, আর নাকে লবণ পানির ড্রপ, নর্সল নেজাল ড্রপ, সেটা 15-20 দিন দিলে, আর যেই নিয়মগুলি বললাম সেগুলো যদি একটু পালন করেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হবে। ধন্যবাদ আবু সাইদ শিমুল আপনাকে। রেজওয়ান রাফি আমাদের লিখছে, অনেক সময় ধরে তিনি আমাদের ফোনে ট্রাই করেছেন, পাচ্ছেন না। তার বাবার বয়স 55 বছর, 2012 সালে হার্টে অ্যানজিওগ্রাম করা হয়েছিল, সেখানে 10% ব্লক ধরা পড়ে, সেই জন্য প্ল্যাডেক্স এ দুপুরে 1টা করে খেতে দেওয়া হয় এবং নিডোকার 2.6 মিলিগ্রাম 2টি করে এবং রেমেস 1.25 মিলিগ্রাম রাতে 1টি করে খেতে দেওয়া হয়। পরে কিছুদিন সমস্যা না হয় ওষুধ বাদ দেওয়া হয়, হঠাৎ করে বুকের মাঝখানে বাম পাশে এবং পিঠের দাঁড়াতে প্রচণ্ড ব্যথা করছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, এখন কি আগের মতো প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবে কি না? এস এ মোস্তফা জামান। জি, আমরা দর্শককে যিনি প্রশ্ন করেছেন রেজন রাফিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা যে কথা বলছিলাম, আসলে ডায়াবেটিস থাকলে কিন্তু হৃদরোগ হবার আশঙ্কা বেশি থাকে। আমরা দেখেছি বেশিরভাগ রোগী যাদের আমরা অ্যানজিওগ্রাম করে থাকি, যাদের হার্টে ব্লক থাকে, তাদের একটি বড় অংশের রোগী ডায়াবেটিস থাকে, অর্থাৎ তারা জানতে পারে না কখন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তো আমরা তাকে বলবো যে ডায়াবেটিস যেভাবে হোক নিয়ন্ত্রণে রাখতে হবে এবং হাঁটাহাঁটির অভ্যাস করবেন। ওষুধ যেহেতু 2012 সালে, এটি অনেক আগে হয়ে গেছে আসলে, এবং মাত্র 10% ব্লক ছিল, আমরা 70% ব্লক না হলে তাকে সিগনিফিকেন্ট ব্লক বলি না, অর্থাৎ সে হিসেবে তার বড় কোনো সমস্যা ছিল না তখন। কিন্তু এখন আসলে অনেকদিন পার হয়ে গেছে, 2020 সালে আমরা বলবো কি ট্রেডমিল টেস্ট পরীক্ষা, ETT বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করলে তিনি বুঝতে পারবেন যে তার হার্টের সমস্যা কিনা, অথবা
যদি হাঁটাহাঁটির পরে বুকে চাপ হয়, ভার হয়, তাহলে বুঝতে হবে তার হার্টের রোগটি বাড়ছে। সেক্ষেত্রে তাকে যে ওষুধগুলো শুরু করেছিলেন তিনি শুরু করতে পারেন। শুরু করার পরে করোনাকাল চলে গেলে আবার নতুন করে যে পরীক্ষার কথা বলছি, অ্যাটলিস্ট একটি ট্রেডমিল টেস্ট বা ইটিটি পরীক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সাক্ষাতে একজন চিকিৎসকের সাথে দেখা করলে আসলে বুঝতে পারবেন যে তার রোগটিকে আসলে বেড়েছে কিনা, এতগুলো ওষুধ খাওয়া লাগবে কিনা। এমন হতে পারে তার যদি ইটিটি নেগেটিভ থাকে অন্তত একটি বা দুটি ওষুধ খেলেই চলবে, এতগুলো ওষুধ হয়তো প্রয়োজন নেই খাবার। আশা করি তিনি বুঝতে পেরেছেন আমাদের পরামর্শ। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। রাসেল লিখছে, মোহাম্মদ রাসেল লিখছেন তার স্ত্রীর জন্য যার বয়স 20 বছর, তার মিনিস্ট্রিয়াল সাইকেলের প্রবলেম আছে, ডক্টর দেখিয়েছেন, আল্ট্রাসাউন্ডোগ্রাফি করেছেন, ডক্টর বলেছিল কোনো প্রবলেম নেই, মেডিসিন নেওয়ার পর 3 মাস ভালো ছিল, এখন আবার প্রবলেম হচ্ছে, মেডিসিনের নাম মিনোরাল, কি করতে পারেন তিনি? ডক্টর শারমিন আব্বাসি, রেগুলার করতে হবে, এর জন্য কারণ খুঁজতে হবে। অনেক সময় কিছু কারণ থাকে যে ইউটারাস ঘরে আমরা কিছু খুঁজে পাই না, বাট বডির হরমোনাল সিস্টেমে দেখা যায় যে সেটা অ্যানালাইসিস করলে কি এক ধরনের অ্যাবনর্মালিটি আমরা দেখি। প্রতিদিনই করোনা হেলপেক্স এর মাধ্যমে আমরা দুটো কথা বলে আসছিলাম যে বডিকে কন্ট্রোল করে একটি হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন। ওই হরমোনটা দেখা যাচ্ছে ইদানিং কালে যে বাংলাদেশের অনেক মেয়েদেরই আমরা হাইপোথাইরয়েডিজমের সমস্যাটা দেখি, এবং কারো কারো ক্ষেত্রে প্রোল্যাকটিন লেভেলটা বেড়ে যায়। এই দুটো হরমোন যদি বডিতে যে লেভেলে থাকা দরকার সেটা না থাকে, তাহলে কিন্তু মেয়েদের এক ধরনের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়। এছাড়াও কিছু কিছু লাইফস্টাইলের সাথে মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটি সম্পর্কিত, তার মধ্যে এখন করোনার সময় আমাদের মেয়েরা খুব বেশি স্ট্রেসে আছে, স্ট্রেস এবং রাতবেলা ঘুম না হওয়া, এটাও কিন্তু মাসিক ইরেগুলার হওয়ার একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে হঠাৎ করে বডি ওয়েট বেড়ে যাওয়া। এখন যার ওয়েট 35 কেজি ছিল, তার ওয়েট যদি 50 কেজি হয়, উনি ধরে নেন যে আমার ওয়েট তো ঠিকই আছে, কিন্তু এই যে ড্রাস্টিক্যালি 10-15 কেজি ওয়েট গেইন করা, এটিও কিন্তু মাসিক ইরেগুলারিটির একটা কারণ। তো এখান থেকে ওনাকে খুঁজে নিতে হবে যে ওনার কোনো সমস্যা আছে কিনা। উনি আল্ট্রাসাউন্ড করিয়েছেন, এটা নর্মাল আছে, ঠিক আছে, কিন্তু আমি ওনাকে একটু প্রেফার করবো সেরাম টিএসএইচ লেভেলটা এবং প্রোল্যাকটিন লেভেলটা করে করোনা হেলপডেস্ক জানালে আমরা ফার্দার ট্রিটমেন্ট দেব। আর যেহেতু তিনি ম্যারিড, মিনারেল খেয়ে একটু ওষুধটা কি যোগ করে দিতে পারি? জি, এখানে তো মিনারেল উনি খেয়ে খাচ্ছেন, কিন্তু মিনারেল কোনো সমাধান না এই মুহূর্তে। যদি ওনারা প্রেগনেন্সি না চান, তাহলে ওরাল পিলটা ওনার মাসিকটাকেও রেগুলার করবে, আবার কন্ট্রাসেপশন হিসেবেও কাজ করবে। এক্ষেত্রে বডি ফ্রেন্ডলি ওরাল পিল ওনারা রোজেন 28 অথবা ডেজল বাজারে পাওয়া যায়, এটা যদি মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করেন এবং ওইখানে যে নিয়মটা লেখা আছে পিলের পাতায় সেভাবে যদি টানা 3 মাস বা 6 মাস খান, আপনাআপনি কিন্তু ওনার পরবর্তীতে মেনস্ট্রুয়েশনটা রেগুলার হয়ে যাবে। আর যদি বাচ্চা চান, তাহলে মাসিকটাকে রেগুলার করে তারপরে প্রেগন্যান্সি হওয়ার ওষুধগুলো শুরু করতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসি। একজন কলার আছেন আমাদের সাথে, দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার ওয়াইফের বয়স, আমি কি টাইমে বলছিলাম, আমার ওয়াইফের নাম মীরা পাল, জি, ওনার বয়স 55। ও আজকে তো আমি চিটাগাং থেকে, ও আমার ডাক্তার দেখাচ্ছি, কিন্তু এখন তো দেখাতে পারছে না, উনি ওষুধ খাচ্ছে, হার্টের সমস্যা আছে মনে হয়, উনি ওষুধ খাচ্ছে আর ইকো করছে, বুঝছেন, ওনার বুকটা সবসময় বুকটা ধরফর করে। আচ্ছা, বুক ধরফর করে, এটা কি কাজ করলে ধরফরানিটা বেড়ে যায় নাকি সবসময় একই রকম থাকে? না, সবসময় কমে না, কোনো টেনশন করলে একটু হঠাৎ করে একটু বেড়ে যায়, আবার অনেক সময় কমে, আবার অনেক সময় নর্মাল থাকে। আচ্ছা, মানে উনি কোনো কাজ করলে, সিঁড়ি ভাঙলে বা দুশ্চিন্তা করলে এরকম বাড়ে কিনা? হ্যাঁ হ্যাঁ, সিলিন্ডার বালিয়া করলে কি বাড়ে? বাড়ে। আচ্ছা, বাড়ে বাড়ে। আমি ইকোগ্রাফি করছি, জি, ইকোগ্রাফি করা হয়েছে মার্চ মাসের 21 তারিখ, জি, ইকোগ্রাফিতে লেখা আছে নো রিজনাল ওয়াল মানসন, আর 2 নম্বর লেখা আছে নর্মাল চেম্বার ডেমিনিয়াস, আর 3 নম্বর লেখা আছে গুড এলবি এন্ড আরবি সাইসুটিক ফাংশন, আবার 4 নম্বর লেখা আছে ট্রেস এমআর। বুঝেছি, উনি ওষুধ খাচ্ছে। ওনার কি ব্লাড প্রেসারের সমস্যা আছে? ওনার প্রেসার আপ ডাউন করে, বা ডায়াবেটিসও আপনার আপ ডাউন করে। আচ্ছা, ওয়েট ওয়েট ইসি আপনার প্রায় 87। উনি প্রেসারের জন্য কি ওষুধ খান? উনি ওষুধ খাচ্ছে বিসোপ্রোফাইড, প্রোপিলেক্স 75 ডেলি একটা করে, বিসোপ্রোফাইড ডেলি একটা করে, মেটাগার্ড এমআর ডেলি 2টা, বিসোপ্রো 0.2 ডেলি 2টা, ইনফরমেট এনে 500 ডেলি 1টা, আর ফাজল খাচ্ছে ডেলি 140 একটা করে, আর আপনি টানাপ্রাম প্রায় ঘুম হচ্ছে কম, টানাপ্রাম প্রায়ই। বুঝতে পেরেছি, ওনার বুক ধরফর করে, এটাই তো সমস্যা। ধন্যবাদ আপনাকে আমাদের কল দেওয়ার জন্য। এস এম মোস্তফা জামান আপনি শুনছিলেন।
জি আমরা দর্শকে বুঝতে পেরেছি তার আসলে সমস্যা দুরকম, একটি হলো শারীরিক ভাবে তার দুটি বড় সমস্যা আছে, একটি হলো উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, এবং তার জন্য তিনি ওষুধ খাচ্ছেন, সেটি নিয়ন্ত্রণে কতটুকু আছে হয়তো তিনি বলছেন নিয়ন্ত্রণে আছেন। তারপরে বলবো যে আমরা বলবো আরেকটু সুনিয়ন্ত্রণ রাখতে হবে যদি তিনি এক্সারসাইজ করেন এবং খাদ্য তালিকা মেনে চলেন। দ্বিতীয়ত যে তার বুক ধরফরের জন্য যে ওষুধটি দরকার বিসলোল বা বিসপ্রো তিনি খাচ্ছেন ইতিমধ্যে, যেটি তার রক্তচাপও কমিয়ে রাখে এবং বুক ধরফরও কমিয়ে থাকে। সাধারণত আমার যেটা মনে হচ্ছে তার এই ওষুধের পাশাপাশি তার অ্যাংজাইটি বা টেনশন আমরা বলে থাকি এটির জন্য তার বুক ধরফর হতে পারে, সেজন্য তিনি যে ওষুধটি খাচ্ছেন বিসপ্রো এটি যদি 5 করে খাচ্ছে লাগলে, যখন রাতে যদি 5 করে থাকে সকালের দিকে অর্ধেক করে উনি যোগ করতে পারেন, তারপরে তার প্রেশারটা এক নিয়ন্ত্রণে আসবে এবং বুক ধরফর কমবে। আর যদি কমে যায় ব্লাড প্রেশার তাহলে 2.5 করে দুবেলা খেতে পারে, একবারে 5 না খেয়ে 2.5 করে দুবেলা খেতে পারে। এর সাথে আরেকটি নতুন ওষুধ লাগবে আমরা বলি যে প্রেংজিট, বা যখন তার খারাপ লাগবে বুক ধরফর করবে প্রেংজিট একটি বড়ি তখন খাবেন। আশা করি এটি আসলে বড় কোনো সমস্যা না হতে পারে বুক ধরফরটা, এটি অ্যাংজাইটি থেকে এই সময় করোনাকালে হতে পারে। পরবর্তীতে একটি ট্রেডমিল টেস্ট ইটিটি বলি আমরা, এই পরীক্ষাটি করে তিনি সাক্ষাতে পরামর্শ দেবেন কোনো চিকিৎসকের সাথে অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি তিনি বুঝতে পারছেন, তবে বড় কোনো সমস্যা আশা করছি তার হবে না। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান, একই সাথে ধন্যবাদ খাজিদ আক্তার শিমু আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার অভিজ্ঞতাগুলো বলবার জন্য। দর্শক আয়োজনের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি এবং খাদিজা আক্তার শিমুকে বিদায় জানাচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত আর একবার করোনা হেল্প ডেস্ক দেখছেন, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। এবং আপনারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, একটা জিনিসই বারবার করে মনে করে দিতে চাই, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করতে একদমই ভোলা যাবে না। আর আমরা কথা বলছিলাম আমাদের ডাক্তারদের সাথে, যাদের কাছ থেকে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরগুলো নিচ্ছিলাম। এস এম মোস্তফা জামান একজন আমাদের লিখেছেন, মূলত তিনি তার মার জন্য আমাদের লিখছেন, যার বয়স 52, ওজন 57 কেজি, তিনি উচ্চ রক্তচাপের জন্য ওসোটিন 25 মিলিগ্রাম রাতে একটি করে খাচ্ছেন এবং ডায়াবেটিসের জন্য ইনফরমেট এল এ 500 মিলিগ্রাম একটি করে কন্টিনিউ করছেন। বাট প্রেশার কন্ট্রোলে থাকলেও ডায়াবেটিস 10-11 মতো থাকে। এখন একটু অ্যাড করেছেন তিনি, তা হচ্ছে তার কিডনিতে পাথর 2-3 বছর হলো, সেই জন্য আপাতত ওষুধ নিচ্ছেন না। কয়েকদিন আগে প্রচণ্ড ব্যথা হলে ভল্টারিন 50 মিলিগ্রাম সাপোজিটরি দেওয়ার পর ব্যথা কিছুটা কমে গেছে। এখন তিনি আমাদের কাছ থেকে সমাধান জানতে চেয়েছেন তিনি কি করবেন, কারণ ডায়াবেটিস এবং কিডনি পাথরের জন্য যে ওষুধ দেওয়া হবে তা আবার ডায়াবেটিসকে এফেক্ট করবে কিনা বা কি হতে পারে, এই বিষয়টি জানতে চেয়েছেন। জি আসলে দর্শককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ফোন করবার জন্য, প্রশ্ন করবার জন্য। প্রথম কথা হলো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটির কারণে কিডনি নষ্ট বা কিডনি ড্যামেজ হওয়ার দুটি প্রধান যে শর্ত বা দুটি কারণ, এই দুটি রোগী আমরা বলবো বাংলাদেশের প্রধান 5টি কারণের মধ্যে দুটি। আমরা যেটি বলবো, এই রোগীকে তার উচ্চ রক্তচাপ থাকলে সেটি অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন। ডায়াবেটিস যে ওষুধটি খাচ্ছেন সেটি হয়তো আমরা সবচেয়ে ভালো ওষুধ, কম দামি ওষুধ হলেও এটি আসলে অত্যন্ত ভালো ওষুধ, কিন্তু করোনার সময় করোনা রোগীদেরকে আমরা এই ওষুধটি ব্যবহার করতে মানা করি ইনফরমেট এলে, কিন্তু বাকি সময় আমরা এটি ব্যবহার করতে বলি। দ্বিতীয়ত, যদি এটি দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ না হলে সঙ্গে আরেকটি ওষুধ সঙ্গে যোগ করতে হবে, ট্যাবলেট লিজেন্ডা 5 মিলিগ্রাম এই ওষুধের সঙ্গে যুক্ত করতে লাগতে পারে। আর যেটি পাথরের জন্য বললেন, পাথরটি আসলে আমরা বলবো যে যদি তার আলট্রাসাউন্ড করার পরে অথবা অন্য দু একটি পরীক্ষা লাগে, আইভিউ বলি আমরা, যদি মনে করি যে এটি ইউরোলজিস্ট দেখাবেন, যে মনে করেন যে এটাকে অপারেশন করার দরকার, আমরা সরাসরি গলব্লাডার যেমন সরাসরি অপারেশন করে ফেলে দিতে হয়, কিডনি কখনো পাথর আসলে সেভাবে কেটে ফেলতে হয় না। বর্তমান সময়ে অনেক অত্যাধুনিক পদ্ধতি আছে যে পাথরটি আসলে বের করার পদ্ধতি আছে, আমরা বলবো একজন ইউরোলজিস্টকে দেখিয়ে সেই পাথরের চিকিৎসাটা করতে হবে। কিন্তু আমি বলবো আপাতত ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবে, যে ওষুধটি দিলাম সেটি যুক্ত করবেন, আর রক্তচাপ নিয়ন্ত্রণ করবেন, একটু বেশি করে পানি পান করবেন এবং ক্রিয়েটিনিন লেভেলটি অবশ্যই দেখবেন কিডনিতে কোনো বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং বাড়ছে কিনা আমি মনে করি, এবং যে ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে এটি দেখবেন, তাহলে লাল মাংস খেতে কম বলি এবং ডাল জাতীয় খাদ্য কম খেতে বলি। আশা করি তিনি আমাদের পরামর্শ বুঝতে পারছেন এবং এই করোনা কাল চলে গেলে একজন ইউরোলজিস্টকে দেখিয়ে বাকি চিকিৎসাগুলো সমাধান করবেন। ধন্যবাদ আপনাকে। একজন কলার আছেন আমাদের সাথে, দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা খান। জি আপনি টেলিভিশনের ভলিউমটি দয়া করে কমিয়ে দিবেন। জি আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা খান, 50 বছর বয়স, নেত্রকোনা থেকে বলছি। জি প্রশ্ন করুন। জি আমার প্রশ্ন হলো যে আমার পায়খানার কোষ্ঠকাঠিন্য সমস্যা, যাই তাতে কঠিন হয়ে যাচ্ছে, শাক সবজি খেলেও কঠিন হয়ে যায়,
এবং মলদ্বারের কিছু অংশ এটা একটু ফুলে গেছে, সামান্য একটু ফুলে গেছে, একেবারে লাস্টের পার্ট যেটা পায়ু পথের লাস্ট। আপনার কতদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা? জি আমার প্রায় তিন মাস যাবৎ জি করোনা কাল থেকে। আচ্ছা ধন্যবাদ। আর তো কোনো সমস্যা নেই এটা ছাড়া? জি আর কোনো সমস্যা নেই। অ্যাসিডিটির সমস্যা আছে আপনার? জি না আর কোনো সমস্যা আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে গোলামদের ফোন দেওয়ার জন্য। এস এম মোস্তফা জামান আপনি শুনছিলেন। জি আসলে আমি বলছি যে কোষ্ঠকাঠিন্য অনেক মানুষই সমস্যা ভুগে থাকেন, তবে যেটি কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে দুটি প্রধান কারণ। একটি হলো যে তার খাদ্যাভ্যাসে যদি কোনো রকম আসলে সমস্যা থাকে, আমরা অনেকে পানি কম পান করি এবং আঁশযুক্ত খাবার কম খাই, এবং এছাড়া এক্সারসাইজ বা হাঁটাহাঁটির অভ্যাসগুলো যদি কম থাকে। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর আসলে কোষ্ঠকাঠিন্য হয় না, শুধু মানুষেরই কোষ্ঠকাঠিন্য ভুগছে। সেই জন্য আমরা বলি এই অভ্যাসগুলোকে বদলাতে হবে, হয়তো তিনি তার খাদ্যাভ্যাস পানি পান করা বা এক্সারসাইজ কম করতেন। দ্বিতীয় হলো তাকে ইসুবগুলির ভুষি খেতে বলি, অনেকে সারা রাত পানিতে ভিজিয়ে ইসুবগুলি খায়। আমরা বলি সঙ্গে সঙ্গে পানিতে মিশাবে, খাবার আগে দুই চামচ ইসুবগুলি পানিতে মিশে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে, এটি প্রত্যেক বেলা খাবার আগে এটি করবেন। এবং এর তৃতীয় হলো যে অনেক সময় পাইলস হতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে, অ্যানাল ফিসার হতে পারে, মলদ্বারে নানা রকম সমস্যা হয়ে থাকে। সেই জন্য আমরা বলবো যে যদি দেখা যায় তাজা রক্ত, অনেকে বলে থাকে যে মুরগি জবাই করলে যেরকম রক্ত সেরকম বের হয়, তাতে করে বুঝতে হবে তার মলদ্বারের সমস্যা আছে, যেটি তাজা রক্ত। সে কারণে অনেক সময় আপনি মলদ্বারের একটি আমরা বলি যে কলোনোস্কোপি করে বা প্রোক্টোস্কোপি পরীক্ষা করতে হয়, তাহলে একটি পাইলসের কোন গ্রেড আছে সেটা জানার পরে ইনভেসিভ কিছু চিকিৎসা আছে এবং অনেক সময় অপারেশন লাগে। যদি অপারেশন না লাগে তাহলে আমরা ভালো, তবে বলবো খাদ্যাভ্যাস মেনে চললে এবং যদি কোষ্ঠকাঠিন্য নিবারণ করতে পারেন অভ্যাসের মাধ্যমে, তাহলে আমরা সাধারণত অপারেশন করার পরামর্শ দিই না। তবে তারপরে যদি কোনো সমস্যা হয়, অপারেশন করার প্রয়োজন পড়ে, তাহলে একজন পাইলসের যে সার্জারির চিকিৎসক তাদের সাথে দেখা করবেন। আশা করি যদি খাদ্য আর সিরাপ অ্যাভোলাপ এটি আমরা দিয়ে থাকি অনেক সময়, কিন্তু মনে রাখতে হবে সিরাপ অ্যাভোলাপ তিন চামচ রাতের বেলা দিই বা দুই বেলাও দিতে পারি, যতই এই ধরনের ওষুধ খাই না দিই না কেন, রক্তপাত নরম করার পায়খানা নরম করার জন্য। যদি আঁশযুক্ত খাবার না খান, এক্সারসাইজ না করেন, পানি বেশি পান না করেন, কোনো অবস্থাতে কোষ্ঠকাঠিন্য হবে না, আমি নিরাময় হবে না। আশা করি তিনি বুঝতে পেরেছেন আমাদের পরামর্শ। ধন্যবাদ আপনাকে। বক্তিয়ারউদ্দিন লিখছেন তার স্ত্রী 21 সপ্তাহের গর্ভবতী, যমজ বাচ্চা, 21 সপ্তাহ, অ্যানিমালি স্ক্যানের পরে মাইল্ড ফানেলিং নোটেড এটি লেখা ছিল, কিন্তু এটি বাচ্চার জন্য কতখানি রিস্কি জানতে চেয়েছেন। এখন করণীয় কি, সার্ভিক্সে ফানেলিং কতটা দ্রুত বৃদ্ধি পায় এমনটাও জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসি। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসলে অ্যানিমাল স্ক্যানটা এই ধরনের রিপোর্ট গুলোকে অ্যানালাইসিস করে যেন প্রপার আমরা একটা ইভালুয়েশন করতে পারি, এই জন্যই আসলে আমরা প্রেসক্রাইব করি। তো এক্ষেত্রে ওনার যে সমস্যাটা আছে এটা নিয়ে এই মুহূর্তে আসলে খুব বিচলিত হয়ে কোনো লাভ হবে না, এটা আফটার দ্য ডেলিভারি আমাদেরকে আবার দেখতে হবে আল্ট্রাসাউন্ড করে এবং বাচ্চার বাকি সব ইভালুয়েশন করে যে কি অবস্থা, এটা কি ওরকমই আছে নাকি এটা একটা রিকভারির দিকে গেছে, এটি একটি বিষয় আছে। আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে এই মুহূর্তে আসলে এটাকে নিয়ে আলাদা করে চিন্তা করার কিছু নেই, তবে এরকম একটা রিপোর্ট দেখলে আমরা আবার 1.5 থেকে 2 মাস পরে একটা বলি যে আবার যদি আমরা একটা ফলো আপ আল্ট্রাসাউন্ড করে একটু দেখতে পারি যে কোনো চেঞ্জ আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে চেঞ্জটা আরেকটু বেশি হতে পারে, সেই সময় কিন্তু আরো কয়েকজন কনসালটেন্টের সাথে বসে বা একজন যারা পেডিয়াট্রিশিয়ান আছেন তাদের সাথে কথা বলে কিন্তু এই বিষয়টা আমরা আরেকটু জানতে চাই। আর যদি কিছু একটু অ্যাড করতে চান, আমি ডক্টর শিমুল আছেন, ওনাকে একটু বলবো যে এখানে কার কিছু পরিবর্তন আসবে অবশ্যই, যেন যখন ডেলিভারি হবে সেটা নর্মাল হোক বা সিজারিয়ান হোক, অবশ্যই যেন সেই রুমে ডেলিভারি রুমে অবশ্যই যেন একজন নিউনেটোলজিস্টকে আগে থেকে উনি ঠিক করে রাখেন, যে অনেক কিছুই উনি করবেন, কার কাছে যাবেন, কোন অবস্থেটিশিয়ানের কাছে যাবেন, সাথে সাথে যেন ওই ওটির রুমেই যেন একজন নিউনেটোলজিস্ট থাকে, তাহলে হবে কি ডেলিভারির পরপরে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলোর আসল সমাধান করতে পারবেন এবং আইডেন্টিফিকেশন করতে পারবেন। ধন্যবাদ আবু সাইদ শিমুল। একজন কলার আছেন আমাদের সাথে, দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি এস এম আলাউদ্দিন খুলনা থেকে বলছি, আমার বয়স 63+। জি প্রশ্ন করুন। আমি এটি নেফ্রাইটিস ছিল, গ্লোরিয়াস নেফ্রাইটিস ছিল। জি গ্লোরিয়াস নেফ্রাইটিস এটা 96 সাল থেকে, তারপরে আমাদের ওইটা আমি তারপর আমি ওইটা আমি মিথাইল পেনিসুলিন ইনজেকশনও দেওয়া হয়েছে, পেনিসুলিন মেলা খাওয়া হয়েছে, তারপর আমার
18 সালে আমার বাইপাস করা হয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। জি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বাইপাস করা হয়েছে, কিন্তু ওই ফারুক সাহেবের সাথে আমি তার সাক্ষাৎ করতে পারিনি। জি, এখন কি সমস্যায় ভুগছেন? এখন আমার এখন এখন সমস্যা হচ্ছে আমার ওই যে একটু শ্বাসকষ্ট আছে, কিছুটা শ্বাসকষ্ট উনি আমি খুলনায় ডাক্তার দেখাচ্ছিলাম, হার্টের ডাক্তার এবং কিডনি ডাক্তার দেখাচ্ছিলাম। জি, ক্রিয়েটিনিন লাস্টে দেখাচ্ছি 1.8। জি, আর ওই যে ইকো করেছিলাম ওখানে ইএফএসএট 162%। জি জি, ওষুধ কি খাচ্ছেন এখন আপনি? এখন ওষুধ খাচ্ছি আমি কার্ডিজম SR90 খাচ্ছি, আর ফ্লুরাক কোয়ালিটি হাফ খাচ্ছি সকালবেলায়। জি, আর সকাল আর দুপুরবেলায় হচ্ছে কোলনটাস আর ক্যালসিট্রল। জি, কোলনটাস আর ক্যালসিট্রল, আর রাতে খাচ্ছি রোভেক্স। এখন সমস্যা কি হচ্ছে আপনার? এখন ওই যে শ্বাসকষ্ট, ওই যে আজান দিতে গেলে শ্বাসটা ধরে রাখতে পারি না, মানে আমি ওই আপনি আজান দিতে গেলে শ্বাসটা ধরে রাখতে পারেন না, আর কোনো সমস্যা? আর ওই বুকে কেমন একটা ই, মানে আর ওই কষ্ট কাঠিন্য আছে এটা। আচ্ছা, ধন্যবাদ এস এম মোস্তফা জামান। আপনার যদি আর কিছু জানবার থাকে। আমার জানবার যে উনি পরিশ্রম করলে বুকের চাপ চাপ ভারবার অথবা হয়রান হয়ে যায় কিনা, এটি। আর তার দ্বিতীয় প্রশ্ন হলো যে পায়ে পানি আসে কিনা। আমার পায়ে পানি একটা বেশি একটা নাই, পায়ে পানি একটা বেশি নাই। আমি ফ্লুরাক ভাপ খাচ্ছি তো, আগে উনি ডাক্তার আশাদুজ্জামান উনি একবার 7 দিনে দিছিল একটা করে খাইছে, তারপর হাফ করে খাইছে দিছিল। এখন আপনার কি কাজ করলে বা পরিশ্রম করলে শ্বাসকষ্ট বা বুক ধরফর করে কিনা? সকালবেলা না, আমি সকালবেলায় নামাজ পড়ে 40 মিনিট হাঁটি, তত একটা ই হয় না, কিন্তু এই মানে শ্বাসটা ধরে রাখতে পারি না, আধা মিনিট পর্যন্ত ধরে রাখতে পারি আর কি। বুঝতে পেরেছি। যেটি রক্ত পাতলাকার ওষুধ, অন্য ওষুধের সাথে সবই খাবেন। আরেকটি বিষয়ে, আপনি যেহেতু আপনার পায়ে পানি আসে, ফুলাক ওষুধটি মাঝে মাঝে একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু। তবে সাধারণত পায়ে পানি, যে পায়ে থেকে আপনি শিরা নিয়ে বাইপাস করা হয়েছে সেই পায়ে পানি আসা স্বাভাবিক, কিন্তু যদি অন্য পায়ে পানি আসে তাহলে মনে করবেন তার আপনার সমস্যা বাড়ছে। আরেকটি বিষয়, কিডনি ফাংশন, যেটি ক্রিয়েটিন লেভেল 1.8, আমরা যে বর্ডারলাইন তার চেয়ে বেশি, অর্থাৎ এটিকেও নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আপনি হার্টের চিকিৎসা ভালো মতো না করেন তাহলে কিন্তু কিডনির সমস্যা বাড়বে। আমরা বলবো আপনাকে যেভাবে হোক এটিও নিয়ন্ত্রণ রাখতে হবে। তৃতীয় কথা হলো যে আপনাকে ওষুধ যেগুলো খাচ্ছেন সেগুলো আপনি অবশ্যই নিয়মিত খাবেন, হাঁটাহাঁটি করবেন। শ্বাসকষ্ট আছে কিনা একটু ভালো করবে, বিশেষ করে আমরা বলবো শ্বাসকষ্ট হার্টের জন্য হতে পারে, এবং এই সময় যদি কারো অ্যালার্জি থাকে সেটির কারণে হতে পারে। আমরা বলবো একটু নেবুলাইজেশন একটু নিয়ে দেখ, অথবা ইনহেলার নিতে পারেন, একটু দেখতে পারেন ইনহেলারে কোনো কাজ হয় কিনা। যদি ইনহেলারে কোনো কাজ হয়ে থাকে, বেক্সিট্রল ইনহেলার 250 দুই চ্যাপ্টার দুই বেলা নেবেন। যদি এটাতে কাজ হয় মনে রাখবেন, তাহলে শ্বাসকষ্ট আপনার সকালে এটি ফুসফুস থেকে হচ্ছে। আর যদি দেখেন যে না হাঁটাহাঁটি করার পরে বাড়ে, তাহলে সেটি হার্টের যে সমস্যার জন্য আপনি একসময় এই বাইপাস করেছিলেন সেটি হয়তো বাড়তে পারে। তবে যদি আপনি বলেছেন সকালে 40 মিনিট হাঁটতে পারেন, দ্রুত হাঁটতে পারেন, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এটি হার্টের জন্য বড় কোনো সমস্যা না, কিডনি সমস্যার জন্য হতে পারে। আশা করি তিনি আমাদের, তবে নাইট্রোকার্ড একটি স্প্রে আছে, যদি বুকে চাপ চাপ ভারবার লাগে এবং অস্থিরতা লাগে, হয়রান লাগে, বিশেষ করে যেটি বলছেন দম বন্ধে আসতে পারে, সেক্ষেত্রে নাইট্রোকার্ড স্প্রে 2 চাপ বা 1 চাপ জিহ্বার নিচে দিতে দিলে কিন্তু অনেক রোগীরা, কার্ডিয়াক রোগীগুলো ভালো থাকে। আশা করি আমাদের এই পরামর্শ বুঝতে পেরেছেন, বাকি ওষুধগুলো সবই চলবে। তবে যদি পায়ে পানি আসে, যে কার্ডিজম ওষুধটি খাচ্ছেন, অনেক সময় এই ওষুধটির কারণেও কাউ মানে কোনো রোগী বলছেন তাদের পায়ে পানি আসতে পারে, অনেক সময় চিকিৎসকের শরণাপন্ন হলে সবগুলো নতুন করে ইভ্যালুয়েশন। উনি আসলে যেটা বলছিলেন, উনি আজান বোধহয় দেন, আজান দেওয়ার সময় উনি শ্বাস ধরে রাখতে পারেন না লম্বা একটা সময়, সে কারণেই তাকে ইনহেলারটা দেওয়া হয়েছে এবং এই ইনহেলারটা ব্যবহার করে দুই বেলা তার এই সমস্যাটি আসলে কমে যাবে আশা করি। বেক্সিট্রল ইনহেলার, ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান। আবু সাইদ শিমুল, আপনার কাছে একটা ছোট জিজ্ঞাসা একটু রাখতে চাই। শাহজাহান হোসেন বলছেন চট্টগ্রাম থেকে, তার ছেলের জন্য তিনি লিখছেন আমাদের, যার বয়স 4 বছর, ওর সমস্যা হচ্ছে ওজন খুব কম, 3 বছর যখন ছিল তখন 9 কেজি ছিল, এখন 10 কেজি, কোনো রকম বৃদ্ধি নেই, খাবার সময় সব ধরনের খাবারই খায়, মোটামুটি সব ধরনের ফলও খায়, কিন্তু ওর যারা অনেক ছোট, 2-3 বছরের ছোট, তারা ওর থেকে ওজন এবং শারীরিকভাবে বড়, কিন্তু ওর 4 বছরে ওজন 10 কেজি এবং শারীরিক অবস্থা 2 বছরের বাচ্চাদের মতো মনে হয়। কি করণীয় জানতে চেয়েছেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা নেব। তবে ছোট্ট একটা বিরতিতে আমরা যেতে চাই দর্শক, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সাথেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর সাথে আছি, আবু সাইদ শিমুলের কাছে সরাসরি চলে যেতেছি। আবু সাইদ শিমুল, আপনি শুনছিলেন, একটি প্রশ্ন ছিল আপনার কাছে।
আসলে চার বছরে 10 কেজি কিন্তু অনেক কম। প্রথমে আসলে উনি যেই কারণে আমাদেরকে ফোন করেছেন সেজন্য প্রথমে ওনাকে সাধুবাদ জানাই, কারণ এখানে অল্প ওজন নিয়ে অনেকে কিন্তু বাসায় বসে থাকে। আসলে উনি ঠিক মতো আসলে খাবার খাচ্ছেন, কিন্তু প্রথমে আমরা খাবার নিয়ে আসলে বলতে চাই যেগুলি প্রতিরোধযোগ্য, এইভাবে আমরা ওনাকে পরামর্শ দিতে পারবো। এই বয়স উনি 3 বার খাওয়াতে পারেন, এবং খাওয়ার মধ্যে আচার, চকলেট, চিপস, জুস এগুলি যাতে না থাকে, পুষ্টিকর খাবার যেন দেওয়া হয়, অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলি যেন থাকে। বাচ্চাদের আমরা বলবি ভাত অথবা একটা রুটি দিতে পারেন, ডাল দিতে পারেন, মাছ অথবা মাংস অথবা ডিম, প্রোটিন সেখান থেকে আসবে। বাচ্চার খাবার তৈরি করার সময় যেন একটু তেল ব্যবহার করবে, যেহেতু এই বাচ্চাটার ওজন একটু কম, সেজন্য বর্গে তো তেল খেলে সমস্যা হয়, সেজন্য ওর জন্য যদি আপনি আলাদা করে রান্না করতে পারেন একটু পরিমাণ তেল দিয়ে, তাহলে কিন্তু ভালো হয়। আর এখন বলা হচ্ছে সকালবেলা যেটা রান্না করবেন সেটা কিন্তু সারাদিন ধরে খাওয়াবেন না, আপনি রাতের জন্য ওকে আলাদা করে রান্না করবেন। এই বয়সে তাকে দুধ দিতে পারেন, মিনিমাম 2 গ্লাস দুধ দিবেন, এবং সে যেন একটু অ্যাক্টিভ থাকে, সারাদিন টিভি না দেখে, মোবাইল নিয়ে না থাকে, কারণ সে অ্যাক্টিভ থাকলে যেটা হবে তার কিন্তু খিদে বাড়বে। আমরা সারাদিন বলে থাকি যে বাচ্চার খিদে নেয়, কিন্তু তার তো কাজ করতে হবে, সে যদি অ্যাক্টিভ থাকে, পরিশ্রম করে, তাহলে একটু তার কাজ করবে এবং ওজনটা বাড়বে। রাতের খাবারটা আমরা বলি যে একটু ভারী খাবার, ওখানে এই খাবারটা দিলে একটু ওজন বাড়ে। আর সারাদিন ধরে ওর পিছিয়ে পিছিয়ে না থেকে অল্প অল্প করে সারাদিন ধরে খাইয়ে দিলাম, সারাদিন দেখা যাচ্ছে যে একটু খায় আবার খায় না, সেটা না করে আমরা যদি 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে আসলে খাওয়াই, তাহলে দেখবেন যে ওজনটা বাড়বে। তবে অবশ্যই 4 বছরে 10 কেজি ওজন একটু কম, সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের খুব ছোট হার্টের কোনো সমস্যা রয়েছে, যেগুলো যেহেতু তার সিমটম নাই, তার কোনো লক্ষণ নাই, সেগুলো ধরা পড়ে না, এই ধরনের বাচ্চাগুলো কিন্তু ওজন বাড়ে না। আবার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে। সুতরাং এই যে নিয়মগুলো বললাম সেগুলো একটু আপনি পালন করবেন, সাথে সাথে আপনি অবশ্যই যদি করোনাকাল শেষ হয়ে যায় থরোলি আসলে ইভালুয়েশন করা দরকার তার, আমি বলবো CBC উইথ PBF এটা যদি একটু করেন, সাথে যদি হার্টের একটি ইকো করতে পারেন, এবং যদি একটা চেস্ট এক্সরে, বুকের যদি একটা এক্সরে করতে পারেন, এইগুলো যদি করেন, এবং সাথে যদি স্ট্যাম্প ক্রিয়েটিভ, এই যে জিনিসগুলি বললাম, এই আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আপনি ফেসবুকেও পাবেন, যদি বুঝতে অসুবিধা হয় সেটা যদি আবার দেখে নেন। এই পরীক্ষাগুলো করে যদি আমাদেরকে আবার আপনার রিপোর্টগুলো জানান, তারপর আমরা আপনাকে অন্তত একটা পরামর্শ দিতে পারবো পরবর্তীতে আপনার কি চিকিৎসা হয়। তার আগে তো খাবার নিয়ে যে পরামর্শগুলো দিলাম সেগুলো একটু পালন করো, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো। অসংখ্য ধন্যবাদ অবশ্যই শুনুন ডাক্তার শারমিন আব্বাসী। আপনার কাছে একজন জিজ্ঞাসা করেছেন তার স্ত্রীর প্রেগনেন্সি চলছে, 20 বছর বয়স, সঞ্জু নাম তার, জানতে চেয়েছেন 5 মাস তার এখন প্রেগনেন্সির সময়কাল, ওয়েট কতখানি বাড়া উচিত, স্বাভাবিকভাবে কতটুকু ওজন বাড়া উচিত, তার আগের ওজন থেকে কত কেজি ওজন বাড়া উচিত, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। তবে তার আগে একজন কলার আছেন আমাদের সাথে, দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন নাম বয়স বলে। হ্যাঁ, আমার নাম ঐশী, আমার বয়স 20। জি ঐশী, আমার আজকে থেকে ব্রেস্ট থেকে আর কি সাদা জলীয় পদার্থ বের হচ্ছে আর কি। জি, কতদিন ধরে? মানে আজকে থেকে, এর আগে দেখি নাই। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা? হ্যাঁ, আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে খুব। আচ্ছা, গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আনম্যারিড না ম্যারিড উনি? আনম্যারিড। আনম্যারিড। ধন্যবাদ ঐশী আমাদের ফোন দেওয়ার জন্য, ডাক্তার শারমিন আব্বাসী শুনছিলেন। প্রথম প্রশ্নটার উত্তর দিতে চাই। প্রথমে যেটি বলেছে যে ওয়েট আসলে কত বাড়বে, আমরা কিন্তু প্রতিদিনই করোনা হেলথ ডেস্কের মাধ্যমে এই সচেতনামূলক কথাগুলো বলে আসছি। ওয়েট হচ্ছে একটা ইন্ডিকেটর যেটা আমাদের প্রেগনেন্সিটা কোনো ঝুঁকির মধ্যে যাচ্ছে কিনা এটাকে বুঝিয়ে দেয়। তার মানে একটা মেয়ে যার ওয়েট প্রতি মাসে প্রেগনেন্সির 2 কেজি করে হায়েস্ট বাড়তে পারে, 2 কেজির উপরেই যখন বাড়বে তখন এটাকে কিন্তু একটু অ্যালার্মিং সাইন ধরতে হবে। কেন ধরতে হবে? যখনই ওজন 2 কেজির উপরে বাড়বে প্রতি মাসে, তখনই তার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি প্রেগনেন্সিতে, এবং সেই সাথে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশারটাও বাড়ার সম্ভাবনা খুব আছে। অতএব এই জায়গাটা দেখতে হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে মায়েদের একটা অনেক বড় কমপ্লিকেশন হচ্ছে প্রিএক্লেমশিয়া বলি, এবং সেটারই একটা কমপ্লিকেশন হচ্ছে খিচুনি। এই ধরনের রোগীতে যারা কনভার্ট হন প্রেগনেন্সিতে, তাদের কিন্তু প্রথম যদি আমরা বলি যে একটা সাইন খুঁজবো আমরা, সেটি কিন্তু ওয়েট গেইন, এক্সেসিভ ওয়েট গেইন, অর্থাৎ 2 কেজির থেকে সেটা বেড়ে হয়তো 4 কেজি, 5 কেজি, 6 কেজিও দেখা গেছে কারো কারো বেড়েছে। অতএব এই জায়গাটাই ওনার জন্য আমার ইনফরমেশন এটাই যে উনি একটু খেয়াল করবেন যে ওনার ওজনটা 2
কেজির বেশি বাড়ছে কিনা, আবার এক কেজির যদি কম হয় তার মানে ওনার ওয়েটটা প্রপারলি বাড়ছে না, খাবার দাবার ঠিক মতো খাওয়া হচ্ছে না, এবং ওয়েট কম হলে সেখান থেকে কিন্তু পরবর্তীতে বাচ্চার ওয়েটও অনেক সময় কম হওয়ার সম্ভাবনা থাকে। যদিও বাচ্চা তার নিজের পুরো অংশটুকু একটা প্যারাসাইটের মতো করে মাঠ থেকে সব বুঝে নেয়, তারপরেও দেখেছি যে মাদের ওয়েট কম তাদের বাচ্চারও কিন্তু অনেক ক্ষেত্রে ওয়েটটা কম হয়। এটি হচ্ছে ওয়েটের ব্যাখ্যাটি গেল। আর সেকেন্ড যে ফোনটি এসেছে, একটা আনম্যারিড মেয়ে তার যদি এরকম হোয়াইট শীত সিক্রেশন হয় ব্রেস্ট থেকে, এটা কিন্তু আসলে একটু অরিট হওয়ার মতো বিষয় থাকে তাদের জন্য। এখানে প্রথমত যেটি দেখতে হবে সেটি হচ্ছে যে এটার সাথে তার আর কোনো সিমটম আছে কিনা, যেমন হঠাৎ করে ওয়েট বেড়েছে কিনা এটা যদি উনি একটু কোরিলেট করে নেয়, এটার সাথে ওনার কোনো ধরনের মাথা ব্যথা আছে কিনা এটাকে একটু কোরিলেট করতে হবে, এবং রিসেন্ট উনি অমিটন বা ডম্পিরিডন কোনো ওষুধ খেয়েছেন কিনা, যেটা খুব কমনলি আমরা খেয়ে নিই, যেমন ও বলছিল যে তার গ্যাস্ট্রিকের সমস্যা, যে কোনো ডাক্তার এখানে তাকে দিতেই পারে, অথবা রিসেন্ট সে কোনো অ্যাংজাইটি স্ট্রেস অথবা ঘুমের ওষুধ খেয়েছে কিনা, যদি এগুলো খেয়ে থাকে এটার সাথে এটার একটা রিলেশন আছে। আমি তাকে অনুরোধ করব যে সেরাম প্রোল্যাকটিন লেভেলটা যদি সে একটু করে এবং সেরাম টিএসএইচ লেভেল, এই দুটো লেভেল যদি করে আমাদের করোনা হেলথ ডেস্কের রিপোর্টটা জানায়, তাহলে কিন্তু আমরা তাকে বলে দিতে পারবো তাকে কি পরিমাণ ওষুধ কতদিন খেতে হবে। কিন্তু এই মুহূর্তের মিল্ক সেক্রেশনটা বন্ধ করার জন্য তাকে প্রেসক্রাইব করে দিচ্ছি আমরা ক্যাবারগোল নামে বাজারে একটা ওষুধ পাওয়া যায়, সেটা উনি চাইলে আজকে থেকে শুরু করতে পারে। ইনিশিয়ালি উনি প্রতি সপ্তাহে একটা করে খাক, এভাবে 4 সপ্তাহ খাওয়ার পর ওনার অবস্থাটা কি দাঁড়ায় আমাদেরকে জানালে আমরা আবার বলতে পারবো যে এটি কি সপ্তাহে 2 বার করে খেতে হবে না একবারই ওনার জন্য কাজে দিয়েছে। তবে যদি এই ধরনের ডম্পেরিডন অমিটন কোনো ওষুধ খেয়ে থাকেন সেটা আপনি বন্ধ করবেন, স্ট্রেস অ্যাংজাইটি রাতে অনিদ্রা যদি থাকে সেটাও কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। ডক্টর শামিনা আব্বাসি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, খুব বেশি জি উনি পরবর্তীতে মাথা ব্যথা আছে কিনা জানাবে, আমাদের সাথে সময় নেই খুব বেশি। একজন আমাদের লিখেছেন, তিনি বলছেন গত বয়স 51 বছর, 35-40 বছর বয়স থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছেন, তবে শ্বাসকষ্ট শুধুমাত্র শীতের সময় নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষে এই সময় হয়, এই জন্য তিনি অ্যাজমাসল ব্যবহার করেন এবং মোনাস্টেন খাচ্ছেন। শ্বাসকষ্টের রোগীরা যেহেতু এই করোনার সময় একটু সংকটে বা ঝুঁকিতে বেশি আছে, এখন কি নেবুলাইজার মেশিন রেখে বাসায় নেবুলাইজ করতে পারবে কিনা? ডাক্তার মোস্তফা জামান, আপনার কাছে জানতে চাই, খুব বেশি সময় নেই আমাদের হাতে। আমরা এই দর্শককে বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের বেশিরভাগ রোগীরই এই উপসর্গ নিয়ে যারা আসে, বিশেষ করে ব্রঙ্কেল অ্যাজমা রোগীরা, অনেকে অ্যাজমার রোগটা শুনতে আসলে একটু বিব্রত বোধ করে, আমরা এই জন্য বলে থাকি অ্যালার্জি। তো সাধারণত শীত আসার আগে, শীত যাওয়ার সময়, এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যাওয়ার সময় এবং শীত আসার আগে নভেম্বর ডিসেম্বরে এই ধরনের উপসর্গ থাকে, বাতাসের আর্দ্রতা কমে যায়, ধুলোবালির জন্য হয়ে থাকে। এই সময় যাতে এই সমস্যা না বাড়ে সেই জন্য আগে থেকে কিছু ওষুধ খেতে হয়, বিশেষ করে মন্টিলুকাস যিনি খাচ্ছেন এবং ইনহেলারটি ব্যবহার করে শিখতে হয় আমরা বলবো কি, এবং বাকি সময় যাতে নিয়মিত ওষুধগুলো কিছু কিছু খেতে হয়, অনেকে বাদ দিয়ে দেয়, এই রোগীও কিন্তু আমাদের দর্শকও বলেছেন তিনিও মাঝে মাঝে বাদ দিয়ে দেন, এই বাদ দেওয়াটাই তার জন্য কিন্তু বারবার সমস্যা করছে। যদি কিছু ওষুধ নিয়মিত চিকিৎসা করেন এবং নিয়মিত ব্যবহার করেন, খাওয়া দাওয়া করেন, তাহলে সারা বছর ভালো থাকতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই করোনা কালে বিশেষ করে তিনি নিজেও জানেন ঝুঁকি বেশি, অনেকে বাড়িতে নেবুলাইজেশন ব্যবহার করে থাকেন। নেবুলাইজেশন আসলে এমন একটি রোগ যিনি ইনহেলার নিয়মিত ব্যবহার করতে পারে, ইনহেলার ব্যবহার করলেই তার কিন্তু এই রোগ কখনোই বাড়বে না, সারা বছর নিয়ন্ত্রণ রাখতে হবে। কিন্তু যেহেতু উনি বাদ দিয়ে দেন ইনহেলারটি, তাই সেই জন্য উনি মাঝে মাঝে নেবুলাইজেশন তার লাগে। নেবুলাইজারের কিন্তু দীর্ঘমেয়াদী কোনো উপকার নেই, এটি আমরা বাসায় ব্যবহার করতে মানা করি, তবে করোনা রোগীদের জন্য আমরা আরো মানা করি, কারণ এর মাধ্যমে অ্যারোলাইজড ওয়েতে ভাইরাস ছড়াতে পারে। করোনা রোগীদের জন্য নিষেধ, কারণ হচ্ছে ড্রপলেট গুলো বাতাসের সাথে মিশে যেয়ে অন্যকে ঝুঁকিতে ফেলতে পারে, এই জন্য আপনারা নিষেধ করছেন। বিস্তারিত এই ব্যাপারে আমরা কাল আরও একবার শুনতেছি, তবে আজকে এখানেই বিদায় নিব। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আমাদের ডাক্তারদের যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। শুভরাত্রি।